বন্ধুরা পাকিস্তানের ইকোনমিক ক্রাইসিসের চক্করে ডিরেক্টলি ওদের নিউক্লিয়ার মিসাইলের ওপর বিপদ ঘনিয়ে এসেছে। আর আজ পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে পাকিস্তানের কাছে দুটো অপশান রয়েছে, হয় নিজেদের ইকোনমি বাঁচাবে না হলে নিজেদের নিউক্লিয়ার মিসাইল। কেননা যেমনটা আপনারা অলরেডি সকলে জানেন যে পাকিস্তানের ইকোনমি তো প্রায় ধ্বংস হয়ে গেছে এবং যে কোনো দিন পাকিস্তান ডিফল্ট করবে। ওদের লোকজনের কাছে না আছে বিদ্যুৎ, না আছে খাবার আটা, এমনকি হালে যে সমস্ত ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে তো এক এক কিলো আটার জন্য পাকিস্তানের লোকজন নিজেদের মধ্যে মারামারি পর্যন্ত করছে। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে একমাত্র রাস্তা হলো IMF থেকে লোন নেওয়া। কিন্তু বন্ধুরা, হালেই পাকিস্তানের সরকারের দাবি অনুযায়ী ওরা IMF সমস্ত শর্ত মানার পরেও নতুন করে IMF তরফ থেকে 5টা নতুন ডিমান্ড এসছে, যার মধ্যে দুটো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, পাকিস্তানের যে ডিফেন্স বাজেট রয়েছে সেটা কিন্তু আগামী কিছু বছরে কোনোভাবে বাড়ানো তো সম্ভবই নয়, উপরন্তু ওদের ডিফেন্স বাজেটে ইমিডিয়েটলি 15% পর্যন্ত কমতি করতে হয়। আর দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই মুহূর্তে পাকিস্তানের যে সমস্ত লং রেঞ্জের নিউক্লিয়ার মিসাইলের প্রোগ্রাম চলছে তাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আর এর পেছনে IMF-এর দাবি যে গোটা পাকিস্তানের ম্যাক্সিমাম বাজেট ওদের আর্মি আর এই সমস্ত নিউক্লিয়ার মিসাইলের পেছনে খরচ হয়ে যায়। ফলে যদি পাকিস্তান IMF-এর থেকে লোন চায় তাহলে ওদের IMF-এর মতন করেই নিজেদের পুরো বাজেটকে সেট করতে হবে। আর বন্ধুরা, স্বাভাবিকভাবে পাকিস্তান তো এই শর্ত কিছুতেই মানবে না। আর যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছেন যে IMF পাকিস্তানকে লোন দিক আর না দিক, ওরা কিন্তু নিজেদের নিউক্লিয়ার মিসাইল আর ডিফেন্সে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না। কেননা আপনাদের হয়তো মনে আছে যে পাকিস্তান হলো সেই জাতি যারা বলেছিল যে ওরা ঘাস খেয়ে নেবে কিন্তু নিউক্লিয়ার মিসাইল বানাবে, এবারে খাও ঘাস। যদিও বন্ধুরা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আর তা হলো এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার নয় যে সত্যি IMF পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইল কেনে এই ধরনের শর্ত দিয়েছে কিনা। কিন্তু এবারে ডেফিনেটলি আপনাদের সকলের মাথায় একটা কমন প্রশ্ন তো আসবে যে ভাই, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে কী অপশান রয়েছে বা এর সম্ভাবনা কি রয়েছে যে পাকিস্তান অন্য কোনো দেশে নিজেদের নিউক্লিয়ার মিসাইল প্রোগ্রামকে এক্সপোর্ট করতে পারে। তো বন্ধুরা, জবাব হলো যে হ্যাঁ, পাকিস্তানের কাছে কিন্তু একমাত্র এটাই রাস্তা রয়েছে যে নিজেদের নিউক্লিয়ার মিসাইলের প্রোগ্রামকে এক্সপোর্ট করে ওরা কিছু টাকা ইনকাম করতে পারে। আর বন্ধুরা, এমনটা কিন্তু আমি এমনি বলছি না, এর আগেও পাকিস্তানের এ বিষয়ে একটা লং হিস্ট্রি রয়েছে। কেননা পাকিস্তানের যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল, মানে আব্দুল কাদের খান, তিনি এই নিউক্লিয়ার মিসাইলের টেকনোলজি নর্থ কোরিয়াতে অবৈধভাবে সাপ্লাই করেছিল। ঠিক একইভাবে আবারও পাকিস্তানের ভেতর থেকে আওয়াজ উঠছে যে পাকিস্তানের তাদের নিউক্লিয়ার মিসাইল প্রোগ্রামকে অন্য মুসলিম দেশে এক্সপোর্ট করা উচিত। আর টু বি অনেস্ট, পাকিস্তান কিন্তু এর চেষ্টাও করেছিল। উদাহরণ হিসেবে তুর্কির যে প্রেসিডেন্ট রয়েছে, মানে এরদোগান, তিনি এত বেশি পাকিস্তানকে সাপোর্ট এই জন্যই করছেন যাতে পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইলের অ্যাক্সেস পাওয়া যায়। কেননা তুর্কির প্ল্যানিং হলো যে ওরা পাকিস্তানের সাহায্যে নিজেদের নিউক্লিয়ার মিসাইল প্রোগ্রামকে শুরু করবে। কেননা যদি তুর্কির কাছে আজকের দিনে নিউক্লিয়ার মিসাইল চলে আসে তাহলে কিন্তু ওরা ইসলামিক ওয়ার্ল্ডে সৌদি আর ইসরায়েলের মতন দেশকেও চ্যালেঞ্জ করতে পারবে মিলিটারিভাবে। এমনকি 2021 সালে আরও কিছু রিপোর্ট সামনে এসেছে যেখানে এমনটা দাবি করা হয় যে পাকিস্তান নাকি খুবই গোপনে তুর্কিকে নিউক্লিয়ার টেকনোলজি বিক্রির চেষ্টা করছে। আর বন্ধুরা, এখানে শেষ নয়, এবারে এই রিপোর্টটা দেখুন যেটা আজ থেকে বহু বছর আগে 2005 সালে পাবলিশ করা হয়েছে, যেখানে পাকিস্তান নিজে কনফার্ম করেছিল যে হ্যাঁ, ওদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট কাদের খান ইরানকেও খুবই গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার টেকনোলজি বিক্রি করেছে। আর মানা হয় যে এর উপরে বেস করেই আজ ইরান নিউক্লিয়ার মিসাইল তৈরির এত কাছে পৌঁছে গেছে। ফলে বন্ধুরা, স্বাভাবিকভাবে এটা বললে কিন্তু খুব একটা ভুল হবে না যে এই সমস্ত অবৈধ কাজে পাকিস্তানের একটা লং হিস্ট্রি রয়েছে। আর আজকের দিনে যে ধরনের পরিস্থিতি, তাতে যদি আবারও পাকিস্তান ওই সেম কাজ করে তাহলে অবাক হওয়ার মতন কিছু নেই। তবে হ্যাঁ, একটা বিষয় আর তা হলো যে যদি পাকিস্তান অন্য মুসলিম দেশে এই টেকনোলজি সাপ্লাই করে সেটা কিন্তু আমেরিকার ইসরায়েলের মতন দেশের জন্য একটা বড় থ্রেট হবে, আর ডেফিনেটলি এর ফল তো পাকিস্তানকেই ভোগ করতে হবে। এখন বন্ধুরা, বাকিটা তো পুরোপুরি পাকিস্তানের ওপর নির্ভর করছে যে ওরা কী চায়। ওরা নিজেদের নিউক্লিয়ার মিসাইল বাঁচাতে ঘাস খাবে নাকি নিউক্লিয়ার মিসাইল বিক্রি করে রুটি খাবে, সেটা তো পাকিস্তানের ওপরেই ডিপেন্ড করছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।